Hi friend, welcome back to my channel. তোমরা দেখছো জোসনা বেঙ্গলি ব্লগ। কেমন আছো তোমরা? Good afternoon. আজকে আফটারনুন থেকে স্টার্ট করে দিলাম একটা নিউ ব্লগ। এখন বাজে দুপুর 12:30টা। তো পুরো স্নান করে আজকে শ্যাম্পু করেছি। শ্যাম্পু করে পুরো চলে এসেছি তোমাদের সঙ্গে একটু কথা বলতে। এবার যাব আমি কিচেনে। তো আজকে কি কি রান্না করছি সেগুলো শেয়ার করব। তোমরা দেখতে থাকো আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো। ভুলো না কিন্তু আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। আজকে একটু মানে ওয়েদারটা একদম ঝকঝকে তকতকে, মানে ঠান্ডা থাকলেও এতটা রোদুরের তাপ যে প্রচণ্ড ভালো লাগছে। আর আজকে একটু শরীরটা একটু ভালো লাগছে কারণ অন্যদিন হচ্ছে খুব ঠান্ডাটা ছিল, সে ঠান্ডাটা একটু কমেছে, সেই জন্য একটু ভালো লাগছে। তো যাই হোক, 12:30টা বেজে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। এবার যাব রান্না করতে, দেখা যাক আজকে কি রান্না করি। তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো যে আজকে কি কি রান্না করব। মানে কদিন খুব কষ্ট পেয়েছি ঠান্ডাতে, তাও কালকে রাতের বেলা কাশি হচ্ছিল, কাশির জন্য খুব কষ্ট হয়। দেখবে যাদের কাশি হয় রাতের বেলায় কাশিটা বেশি হয়। তো যাই হোক, সেই গলার মধ্যে একটা মাফলার টাইপের মানে স্কার্ফ টাইপের বেঁধে তারপরে ঘুমিয়েছিলাম। তারপর মানে মাঝে মধ্যেই কাশি হচ্ছিল তো ঘুমটা ঠিকঠাক হয়নি। কাশির ওষুধ খাচ্ছি, বাট ঠান্ডার সময় আবার জলে ঠলে হাত দিতে রান্নাবান্না করতে তো একটু অসুবিধা হয়। তো যাই হোক, চলো তাহলে কিচেনে যাওয়া যাক, দেখা যাক আজকে কী কী রান্না করব। তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো, চলো। দেখো লাঞ্চ বানাতে চলে এসেছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিচ্ছি পাঁচফোড়ন, একটুখানি বড়ি, আর দেব একটা তেজপাতা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা, কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়া আলু, বেগুন, উচ্ছে আর সব সবজিগুলো আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে একটু এগুলোকে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি অ্যাড করে দেব লবণ, আর একদম নর্মাল ভাবে আজকে শুক্তো রান্না করব। এবার দিয়ে দেব আমি হলুদ, আর একটু ভালো করে এগুলোকে ভেজে নেব। দেখো সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব সর্ষে বাটা জল, এটা আমি একটু ছেঁকে দেব, তাহলে এর ভেতরে যে ছাকড়াগুলো খোসাগুলো সেগুলো যাবে না, আর এই খোসাগুলো পেটে গেলেই গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা থাকে। দেখো কতটা খোসা বেরিয়েছে। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। দেখো শুক্তোটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু ভাজা মশলা, এর মধ্যে আছে জিরে আর ধনে। তো পুরো আমার রেডি হয়ে গেল আজকে শুক্তো। এবার আমি রান্না করব, কি দেখতে থাকো। দেখো শুক্তোটা আমি নামিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আলু, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার রান্না করব আমি ডিমের কারি। এবার আমি ডিমগুলোকে একটু ভেজে নেব।
দেখো ডিমগুলো আমি হালকা হালকা ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ জিরে লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদ। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার মধ্যে সামান্য একটু জল আমি অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ডিম, দিয়ে একটু কষিয়ে নেব। খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। দেখো ডিম আলুটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু গরম জল। গরম জল দিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণের জন্য কুকড হতে দেব। দেখো ডিমের তরকারিটা হতে হতে এদিকে আমি ব্রোকলি ডাঁটাটাকে পেস্ট করে নিয়ে আসবো। দেখো ব্রোকলি ডাঁটাটাকে আমি একটুখানি বয়েল করে নিয়েছি, এর মধ্যে দিয়েছি আমি রসুন কালো জিরে কাঁচা লঙ্কা আর ধনে পাতা। এবার এটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। দেখো ডিমের ঝোলটা পুরো রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে এটাকে নামিয়ে দিচ্ছি। ব্রোকলির ডাঁটাটাকে আমি খুব ভালো করে দেখো পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে আমি সমস্ত ডাঁটাটা দিয়ে দেব। সমস্ত ডাঁটাটা দিয়ে দিলাম। এর মধ্যে যেহেতু লবণ দেওয়া, আমি পেস্ট করার সময় লবণ দিয়ে দিয়েছিলাম, সেই জন্যে এর মধ্যে আর লবণ দেব না। এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেব। এটাকে খুব ভালো করে অল্প আঁচে ভাজতে হবে। আজকে একটু অন্যরকম ভাবে ব্রোকলি ডাঁটাটাকে বাটলাম। তোমরা একবার বাড়িতে এইভাবে বেটে খেয়ে দেখতে পারো, ফেলে না দিয়ে। আর ব্রোকলি ডাঁটাগুলো কিন্তু খুব সফট হয়, হালকা একটু গরম জলে ভাপিয়ে নিয়ে কিন্তু বানিয়ে নেওয়া যায়। খুব সুন্দর একটা খাবার, দারুণ লাগে খেতে। তো এটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। দেখো ব্রোকলি ডাঁটা বাটাটা পুরো রেডি হয়ে গেছে। তো আমার লাঞ্চ রান্না পুরো কমপ্লিট। দেখো আমরা এখন লাঞ্চ করব। পুরো লাঞ্চ থালিটা আমি রেডি করে নিয়েছি। এখানে হচ্ছে ব্রোকলি ডাঁটা বাটা শুক্তো আর ডিমের তরকারি। তাহলে চলো আমরা এবার লাঞ্চটা কমপ্লিট করে নিই। দেখো এখন বাজে বিকাল 4টে, পুরো মনে হচ্ছে বৃষ্টি আসবে, মেঘ করেছে আকাশে, পুরো অন্ধকার করে আসছে। দেখো কিরকম মেঘলা, কি ঠান্ডা হাওয়া ছাড়ছে, পুরো মেঘ করে এসছে।
सन्ध्या बेला चायर पर चले किचेने आज के बनाब तड़का एकदम नॉर्मल पसेजे को खाटनी नहीं खेते किन्तु खूब टेस्टी है तो बनाब आज के तड़का तड़कार जो जे सब जिनिसगुलो लागबे सेगुलो एकटु केटे निच्छि देखो मैं प्याज काटछि एकटु प्याजटा बेशि देब रसुन देव एकदम साधारण भावे बनाबो खाटुनी कम अथच खेते किन्तु खुबी सुंदर लागे खूब बेशी फाइनलि चप करब ना एकटु बड़ो बड़ो राखबो रसुन गुलो आमार सब कोचानो हुए गेलो रसुन गुलो सब केटे नियेछि एबार काटबो आमी लंका एई लंका गुलोते प्रचुर झाल ओइजोन्ने खूब बेशी देबो ना आमी दुटो लंका देबो ना होले सबाई एकदम झाले आर खेते ही पारबे ना सेइजोन्ने खूब बेशी लंका दिच्छी ना एबार देबो एर मध्ये आमी टमेटा टमेटोटाकेओ आमी कुचि कुचि करे केटे नेब टमेटोटाकेओ केटे निच्छि टमेटोगुलो काटा हुए गेछे एबार आमी किछुटा धनिया पाता केटे निच्छि तो देखो এই জিনিসগুলো দিয়েই আর এর মধ্যে আমি একটা ডিম অ্যাড করব এইগুলো দিয়েই আজকে তরকা রান্না হয়ে যাবে দেখো আমি কড়াইর মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা রাধুনি রাধুনি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব আমি কেটে রাখা পেঁয়াজ রসুন লঙ্কা একসাথে এগুলো আমি সব দিয়ে দিলাম খুব বেশি ফ্রাই করব না দেখো পেঁয়াজে পেঁয়াজ রসুন লঙ্কাটা বেশি ফ্রাই করব না হালকা ফ্রাই করছি এবার এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি যে যতগুলো ডিম দিতে চাও দিতে পারো কোনো অসুবিধা নেই আমি একটা ডিম দিয়ে দিলাম দুধ এর সাথে একটু মিশিয়ে নিচ্ছি দেখো এর সাথে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ দিয়ে বয়ল করে নেওয়া তরকার ডাল এই তরকার ডালের প্যাকেট কিন্তু কিনতে পাওয়া যায় এরকম বিভিন্ন রকমের ডাল একসাথে করে কিনতে পাওয়া যায় এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ
দিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালো করে ফুটতে দিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। একদম সহজ পদ্ধতিতে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। দেখো তরকাটা পুরো রেডি হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা একটু মিশিয়ে নিয়ে নামিয়ে দিচ্ছি তরকা। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে। আর একদম নর্মাল কষেজে বানিয়ে ফেললাম, খাটুনি ছাড়া টেস্টি টেস্টি তরকা। দেখো রুটির সাথে একদম আজকে ডিনারটা জমে যাবে। দেখো এবার আমি রুটি বানাচ্ছি। দেখো রুটিটা কি সুন্দর ফুলেছে। দেখো আবারও আর একটা রুটি আমি বসিয়ে দিয়েছি। দেখো ডিনার পুরো রেডি হয়ে গেছে, তরকা আর রুটি। তাহলে এবার আমি ডিনারটা করব, সবাইকে দিয়ে দিয়েছি, লাস্টে আমি নিয়েছি। আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, আর বেশি বড় করতে চাইছি না। আবার পরবর্তী ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই।